এই মিলাদ পড়া হচ্ছে এবং এই ব্যাপারে চান্দা উঠে বাড়ি বাড়ি খাওয়া দাওয়া হচ্ছে এগুলাকে ঠিক জি না সম্মানিত বোন এটা ঠিক নয় বরং বেদাত আল্লাহ রসুল সাল্লামের নাম দিয়ে যেগুলা মিলাদ পড়া হয় মিলাদ কিয়াম যেগুলা করা হয় এগুলা মূলত শরীয়ত সম্মত নয় বেদাতি আমল এগুলা থেকে দূরে থাকতে হবে এ মর্মে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন মানা আমি লাহা আমরনা ফহরুদ্দুন যে কোনো ব্যক্তি আমার দিনের ভিতরে এমন কোনো আমল করলো যেগুলা শরীয়তে নেই সেটা আল্লাহর কাছে কবল করা হবে না হাদিসটি মা মুসলিম নিচ্ছেন এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস অন্য হাদিসে রয়েছে আল্লাহ রসুল বলেন মানা হদা তাফি আমরিনা মালাইসাম নেহু ফাহরদ্দুন যে কোনো ব্যক্তি আমার দিনের ভিতরে এমন নতুন নতুন কিছু সৃষ্টি করলো যে আমার দিনে নেই সেটা আল্লাহর কাছে কুল করা হবে না হাদিসটি এবং বুখারি মুসলিম এসছেন মুসলিমও হাদিসটি এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস যে সম্মানিত বোন এইভাবেই মূলত যেগুলা মিলাদ এবং মিলাদ পড়ার সময়তে অনেকে কিয়াম করে আর বিশ্বাস করে যে আল্লাহর রসুল এখানে উপস্থিত হয়েছে তাই তার সম্মানার্থে দাঁড়ায় মূলত এগুলা কুফরি কথাবার্তা তাই মিলাদ নামে যেগুলা অনুষ্ঠান করা হচ্ছে এগুলা মূলত শরীয়তসম্মত সম্মত নয় শরীর সমত নয় আল্লাহর রসুলের যুগে এগুলা করা হয়নি আল্লাহ রসুলের মৃত্যুর পর কোনো সাহাবারা এগুলা করেননি কোনো তাবিয়ে তাবিয়ে এগুলা করেননি এবং আমাদের চারজন ইমাম যে রয়েছেন এরা এরাও এগুলা এ সমস্ত কাজ ওনারা করেননি বরং এগুলা সহিয়াদ দ্বারা প্রমাণিত নয় এগুলা থেকে দূরে থাকতে হবে তাই মরমুল্লাহ সুমাহ আলা বলেন কুন্তুম তো হেব্বন আল্লাহা ফাত্তা হে এক তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ সব হাত তোমাদের ভালোবাসবেন তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন তিনি ক্ষমা শীল দয়ালু তাই যেগুলা মূলত আমরা এগুলা আমল করি শরীয়তের ভিতর যেগুলো নেই সেগুলা করলে মূলত ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করা হয় আল্লাহ বলছেন আলিয়মা আকমাল তুল্কুম দিন আকুম আলাইকুম আলহকুম নিয়মাতি ওর দিতুলকমুল ইসলামা দিনা আল্লাহ সুবাহন তাল্লা বলেন আজকে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম পূর্ণাঙ্গ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম তাহলে যে দিন পরিপূর্ণ হয়ে গেছে পূর্ণাঙ্গ হয়ে গেছে এগুলোর ভিতরে ছোস ঢোকার মতো কিছু নেই তাই বেদাতি আমল করে কোনো ফায়দায় নেই এই সম্মানিত ভাই বোনেরা যে বিষয়টি হল যে কেউ যদি বিদাতি আমল করে তাহলে কিয়ামত দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না এ মর্মে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিস ইমাম বুখারি মুসলিম উভয় গ্রন্থে হাদিসটি এসেছে এইভাবে কিয়ামত দিন আল্লাহ রসুব হানাত আলার অনুমতি ক্রমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন এই মুহূর্তে কিছু মানুষ আসবে পানি পান করতে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে পর্দা পড়ে যাবে রসুলল্লাহ সাল্লাই সাল্লাম বলবেন এদেরকে তো আমরা চিনি এরা তো আমার উম্মত উপর থেকে আওয়াজ আসবে না এরা তোমার দিনের ভিতরে রদ বদল করেছে দিন ত্যাগ করেছে বিদাতি আমল করেছে বিধায় এদের এদেরকে পানি পান করতে দেওয়া হবে না রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলবেন সহকান সহকান হতবাক দূর হও হতভাগ্যরা দূর হও তাই আমরা যেন বিদ্যাতি আমল করা থেকে নিজেকে রক্ষা করি আল্লাহ সুমন আমাদের হলোক পরলোক কল্যাণ দান করেন আল্লাহ আলাম